2024-এর ক্লাস 10-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জীবন বিজ্ঞানের সেকেন্ড পর্যায়ে ক্রমিক মূল্যায়নের আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকটি প্রশ্নের। ফার্স্ট প্রশ্ন দেওয়া আছে, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় কি? নিষিক্ত ডিম্বক থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়। সঠিক উত্তর হবে অপশন ক। ফল কোথা থেকে তৈরি হয়? ফল তৈরি হয় ডিম্বাশয় থেকে। আর রেণু কোথায় তৈরি হয়? রেণু তৈরি হয় পরাগধানী থেকে। ওকে, পরের প্রশ্ন, হেটারোগ্যামেটিক সেক্স হলো পুরুষ স্ত্রী না দুটোই না কোনোটি নয়? হেটারোগ্যামেটিক বলা হয় পুরুষকে। কেন বলা হয়? না পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই দুটো ক্রোমোজোম থাকে জানো তোমরা, আর যখন গ্যামেট তৈরি হয় তখন এই ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়, একটা এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেট আর একটা ওয়াই ক্রোমোজোমযুক্ত গ্যামেট। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাহলে তাদের যখন গ্যামেট তৈরি হবে তখন সেই এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেটই তৈরি হয়, কেবলমাত্র এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেট পাওয়া যায়। আর পুরুষের ক্ষেত্রে যেহেতু দুই ধরনের মানে এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, এই দুই রকমের যেহেতু গ্যামেট তৈরি হয়, আর বিভিন্ন রকমটাকে কী বলা হয়, হেটারো বলা হয়, আর একই রকমকে হোমো বলা হয়, তাহলে এই জন্য পুরুষদের ক্ষেত্রে বলা হয় তারা হেটারোগ্যামেটিক, আর মহিলাদের ক্ষেত্রে কী বলা হবে, হোমোগ্যামেটিক। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, পক্ষী পরাগী ফুলের ক্ষেত্রে সঠিক হলো কি, পরাগরেণীগুলো হালকা হয়? এটা তো ভুল, এটা হচ্ছে বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে হবে। তারপর ফুলগুলি ক্ষুদ্র ও বর্ণহীন হয়, এটাও বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে হবে বা জলপরাগী। তারপরে ফুলগুলি বড় এবং উজ্জ্বল বর্ণের হবে, এটাই হবে সঠিক উত্তর। ফুলগুলিকে বড় হতে হবে কারণ পাখি দেখতে পাবে, পাখিকে দেখতে হবে ফুলগুলো, তাহলে সেটা বড় হতে হবে, আর পাখিগুলো যাতে আকৃষ্ট হয় তার জন্য উজ্জ্বল বর্ণের হবে। ওকে, তারপরে যেটা আছে, গর্ভমুণ্ড রোমশ পক্ষল ও আঠালো, এগুলো বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। পরে প্রশ্ন, কোরকোদ্গম দ্বারা বংশবিস্তার করে এমন একটি প্রাণী কী হবে? কোরকোদ্গম হয় কার? হাইড্রাতে। ওকে, বাকি ইস্টে কী হয়? ইস্টে তোমরা জানো এটা হচ্ছে, এখানেও কোরকোদ্গম হয় কিন্তু এটা একটা ছত্রাক। আর অ্যামিবাতে কী হয়? দ্বিবিভাজন। আর কেঁচুতে? জননের মাধ্যমে, যৌনজননের মাধ্যমে। তারপরে আছে, হিমোফিলিয়া এর জন্য দায়ী ফ্যাক্টর কোনটি? ফ্যাক্টর 8, 9, 10, 11। সঠিক উত্তর কী হবে? ফ্যাক্টর 8। আর হিমোফিলিয়া বি হয় ফ্যাক্টর 9, আর হিমোফিলিয়া সি হয় ফ্যাক্টর 11-এর জন্য। ওকে, পরে প্রশ্ন, মটর গাছের যে বৈশিষ্ট্যটি প্রকট নয় সেটি হলো কি? গোলাকার বীজ, এটা তো প্রকট বৈশিষ্ট্য। বেগুনি রঙের ফুল, এটাও প্রকট বৈশিষ্ট্য। সবুজ রঙের ফল, এটাও প্রকট বৈশিষ্ট্য। কাণ্ডের শীর্ষে ফুলের অবস্থান, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এর প্রকট বৈশিষ্ট্য কোনটা ছিল? কোথায় ফুলের অবস্থান হবে? ফুলের অবস্থান হবে কাক্ষিকে, অর্থাৎ কক্ষে। ওকে, তারপর আছে, ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটি? প্রথমে দেওয়া হয়েছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিজিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এটাই হবে সঠিক। ওকে, তারপরে চলে এসো পরের প্রশ্নে, মিলার ও উড়ে পরীক্ষাগারে যে মিশ্রণটি ব্যবহার করেছিলেন সেটি কী? তোমরা জানো এখানে কী কী ব্যবহার করেছিল তারা? তারা ব্যবহার করেছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। তাহলে এখানে হবে অপশান খ সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? কক্সিস, স্ট্যামিনোড আর মানুষের চোখের উপপল্লব, এগুলো সব নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু গিনিপিগের যে সিকাম আছে সেটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। তারপরে শূন্যস্থান পূরণ করো, পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়, এটা সঠিক উত্তর কী হবে? এখানে হবে পেকটেন। পেকটেন বলে একটা উপাদান থাকে পায়রার চোখে, সেটা থাকার জন্য তাদের দৃষ্টিশক্তি খুবই বেশি হয়। পরে প্রশ্ন আছে, গর্ভদণ্ডের মাথায় যে স্ফীত অংশ দেখা যায় তাকে কী বলা হয়? এটা কী হবে? গর্ভমুণ্ড হবে, গর্ভমুণ্ড। ওকে, তারপর সত্য বা মিথ্যা নির্বাচন করো, সমস্ত ধরনের ব্যাককস মাত্রই টেস্ট ক্রস, এটা কী হবে? এটা ভুল হবে। টেস্ট ক্রস ব্যাককস তোমরা জানো অবশ্যই। দেখো আরেকবার বলে দিচ্ছি, ক্যাপিটাল টি এর সঙ্গে যদি স্মল টির ক্রস করা হয়, এগুলোকে পি জনু বলা হচ্ছে, তাহলে এখান থেকে যে F1 জনু তৈরি হবে সেটা কী হবে? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি আমরা স্মল টি ক্রস করি তখন সেটাকে বলা হবে টেস্ট ক্রস। শুধুমাত্র এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার সঙ্গে যদি F1 জনুর ক্রস করা হয় তাহলে সেটা টেস্ট ক্রস, কিন্তু ব্যাক্রসের ক্ষেত্রে আমরা বলবো দুটোই, এটার সঙ্গে হলেও হবে ব্যাক্রস, এটার সঙ্গে হলেও ব্যাক্রস বলা হবে। তাহলে ব্যাক্রস হচ্ছে দুটোই কিন্তু টেস্ট ক্রস শুধু একটাই।
তাহলে সমস্ত ব্যাক ক্রস তো টেস্ট ক্রস হচ্ছে না, এই যে ব্যাক ক্রসটা মানে যেটা ক্যাপিটালটি ক্যাপিটালটির সঙ্গে আমরা ক্রস করছি সেই ক্রসটা কিন্তু টেস্ট ক্রস হচ্ছে না, এই জন্যই এখানে বলা হবে কি সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ঠিক আছে, তাহলে পরে প্রশ্নতে দেখো বয়ঃসন্ধি দশাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, এটা কি হবে? এটা সত্য, ট্রু এটা। ঠিক আছে, তারপরে আছে স্তম্ভ ম্যাচ করো রাসায়নিক বিবর্তনবাদ, এটা কোন বিজ্ঞানী দিয়েছিল? ওপারেন ও হ্যাললেন। তারপর পত্রজ মুকুল, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে জানো তোমরা পাথরকুচি, কিন্তু এখানে কি হবে? বিগোনিয়া হবে, পাথরকুচি ছাড়া আর একটা হয় সেটা হচ্ছে বিগোনিয়া। এরপর থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া কি হবে? থ্যালাসেমিয়া একটা অটোজম বাহিত জিন ঘটিত রোগ। তারপরে প্রকরণ বলতে কি বোঝো? প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন কাকে বলা হয়? দুটো জীবের মধ্যে আচরণগত বা হচ্ছে গঠনগত বা বৈশিষ্ট্যমূলক যে পার্থক্য দেখা যায় তাকেই বলা হয় ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন। নেক্সট প্রশ্ন, এখানে শব্দ জোর দেওয়া আছে, মেন্ডেলের এক সংকর জনন এখানে দেওয়া আছে একটা অনুপাত 3:1, তাহলে দ্বিসংকর জননে কী অনুপাত হবে? দেখো এখানে যে অনুপাতটা দেওয়া আছে, এক সংকর জননে আমরা জানি দুটো অনুপাত হয়, একটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত আর একটা ফিনোটাইপিক অনুপাত। তাহলে এখানে কোন অনুপাতটা দেওয়া আছে 3:1? সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। তাহলে এখানে আমাদের দ্বিসংকর জননেরও ফিনোটাইপিক অনুপাত লিখতে হবে, সেটা কত হবে? 9:3:1। ওকে, এটি হলো সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে আলোচনা, এর পরের ভিডিওতে আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।